Hello friends, how are you? This is Ibrahim 360. Welcome back to my channel. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আবারো হাজির হয়েছি ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ ছোট টপিকস নিয়ে। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্স। আমরা এসএসসি এইচএসসি ডিগ্রি লেভেলে আমরা গ্রামাটিক্যাল একটা পার্ট, খুব পরিচিত পার্ট, কমপ্লিটিং সেন্টেন্সটা 5 মার্কসের কোশ্চেন আমাদেরকে সলভ করতে হয়, বিশেষ করে তাদের বিষয়টা মাথায় রেখেই। এবং চাকরিজীবীরা অনেক সময় একটা বাক্যের অপূর্ণ অংশটা পূর্ণ করতে হয়, কমপ্লিট করতে হয়, সে লক্ষ্য মাথায় রেখেই আজকে কন্টেন্টটা করা। টুডে টক অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। লেটস গেট স্টার্টেড উইথ নিউ টপিকস, কন্ডিশনাল সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। আমরা জানি সাধারণত কন্ডিশনাল 3 প্রকার: প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। হোয়াইবার হিয়ার আই মেনশন 3 রুলস অফ 3 কন্ডিশনাল। ইফ ক্লজটা যদি B1 মানে প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট টেন্স হয়, আমরা পরবর্তী যে ক্লজটা আছে সে অংশে অবশ্যই উইল অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ কাম, হিয়ার কাম ইফ ক্লোজ, কাম প্রেজেন্ট টেন্স, অ্যান্ড পরবর্তী অংশে আমরা উইল অ্যাড করলাম, আই উইল গো। ওকে, দেন অ্যানাদার সেন্টেন্স, ইফ ক্লজটা যদি ফার্স্ট টেন্স হয়, B2 হয়, তাহলে আমরা পরবর্তী অংশ অবশ্যই উড লিখতে হবে। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। তাহলে ওয়ার এখানে ফার্স্ট টেন্স, আমরা পরবর্তী যে অংশটা করেছি সেটা উড, সেটাও ফার্স্ট টেন্স, আমরা উড ব্যবহার করেছি। ফাইনালি যে রুলটা আছে সেটা হচ্ছে ইফ ক্লজটা যদি হেড হয়, অর্থাৎ B3 হয়, তাহলে আমরা উড হ্যাভ ব্যবহার করতে হবে। আমি এখানে এক্সাম্পল শো করেছি যে ইফ আই হ্যাড সিন হিম, আই উড হ্যাভ, হ্যাড আছে এবং হ্যাডের সাথে অবশ্যই কী আছে, সিন, B3 আছে, তাহলে আমরা উড হ্যাভ ব্যবহার করেছি এবং টোল্ড হিম ব্যবহার করেছি। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, এটা তো সাধারণ নিয়ম, বাট যখন একটু ডিপ টাইপের কোশ্চেন হয়, একটু ডিফিকাল্ট কোশ্চেন আসে, তখনই আমরা অ্যান্সার করতে ব্যর্থ হই। আসুন এই ট্যাগ কোশ্চেন, বিশেষ করে কন্ডিশনাল সেন্টেন্সে কী কী ব্যতিক্রম আছে আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট কন্ডিশনালে আমি আরেকটা উদাহরণ দিয়েছি, ব্যতিক্রম ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন গুড হেলথ। এখানে কিন্তু ওয়ান প্রেজেন্ট টেন্স, আগের মতোই প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে, বাট এখানে আমরা কিন্তু যে শর্ত ছিল উইলের, আমরা এখানে কিন্তু মেনটেন করি নাই, আমরা এখানে মাস্ট লিখেছি এবং শুড লিখেছি। তাহলে দেখেন, শুধু যে একই রুলের মধ্যে কন্ডিশনাল সীমাবদ্ধ থাকবে তা না, আমরা জানি যে কন্ডিশনালের 3 প্রকারের পাশাপাশি মিক্সড কন্ডিশনাল রয়েছে। যেমন ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন গুড হেলথ, ইউ মাস্ট অথবা ইউ শুড অবে দ্য রুল অফ হেলথ। ওকে, দেন ফার্স্ট কন্ডিশনালে ব্যতিক্রমও রয়েছে, যেমন দেখেন ইফ আই ওয়ার ইউ আই ডিড নট ডু ইট। এখানে আমরা কিন্তু উড ব্যবহার করি নেই, কেন, কারণ এটা মিক্সড কন্ডিশনাল, অথবা উডের পরিবর্তে আমরা সরাসরি এখানে ভার্ব নিয়েছি ডিড নট, আই ওয়ার ইউ আই ডিড নট, ওয়ার ফার্স্ট টেন্স, ডিড নট ফার্স্ট টেন্স, সো দিস সেন্টেন্স ইজ কারেক্ট, আমরা এইভাবেও লিখতে পারি। দেন অ্যানাদার এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে যে ইফ হি হ্যাজ ডান দিস। এই জায়গাতে আমরা অনেক সব ভুল করি, আমরা মনে করি থার্ড কন্ডিশনাল, হ্যাভ হ্যাজ কিন্তু থার্ড কন্ডিশনাল নয়, এটা ফার্স্ট কন্ডিশনাল, হ্যাড হবে থার্ড কন্ডিশনাল, এবং সকল হ্যাডও কিন্তু থার্ড কন্ডিশনাল নয়। ইফ হি হ্যাজ ডান দিস, ওকে, হ্যাজ আছে,
আগে বলছি হ্যাভ হ্যাড যুক্ত সেন্টেন্স ক্লজটা ফার্স্ট কন্ডিশনাল, সো আমরা এখানে উড ব্যবহার করেছি, ফার্স্ট কন্ডিশনালের রুল ফলো করেছি। ফাইনালি যে থার্ড কন্ডিশনালে আমাদের কিছু কমপ্লেক্সিটি আছে, কিছু সমস্যা আছে, আমরা সেটা একটু ক্লিয়ার করি। হ্যাড আই এনাফ, আগে কী ছিল? আই হ্যাড সিন, হ্যাডের পরে বি থ্রি ছিল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ছিল। হেডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলে আমরা উড হ্যাভ ব্যবহার করব, আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করা যাবে না। হ্যাড আই এনাফ মানি, এখানে হ্যাড আছে, ওকে, এটা ইফের অর্থ দিয়েছে। এনাফ, এটা যথেষ্ট, এটা অ্যাডজেকটিভ, সো এখানে কিন্তু বি থ্রি নয়, সো এটা আমরা ধরে নিব ফার্স্ট ইন্ডিফিনিট, যার কারণে আমরা উড লিখেছি, উড হ্যাভ লিখি নাই, উড হেল্প দ্য ফোর। আরও কিছু ব্যতিক্রম এক্সাম্পল রয়েছে আমরা জানি, যে যেমন ইফ ইউ উড লাইক টু কাম, যদি তুমি আসতে চাও, আই উইল রিসিভ ইউ, তাহলে হেয়ার উড ব্যবহার করেছি। ন্যাচারালি একটা ক্লজে যখন উড হয় আরেকটা ক্লজে ফার্স্ট টেন্স হওয়ার কথা, কিন্তু দেখেন হেয়ার উড ডাজ নট ইন্ডিকেট দ্য ফার্স্ট হ্যাপেনিং, ইট ইন্ডিকেট উড লাইক টু কাম, আসতে চাওয়া, এটা একটা ফ্রেজ হ্যাড ব্যাটারের মতো, তো সো এটা প্রেজেন্ট ফর্ম, আই উইল রিসিভ ইউ। ফাইনালি ইফ ইউ হ্যাভ রিটেন লেটার, হেয়ার হ্যাভ রিটেন, হ্যাভ হ্যাজ কিন্তু আছে, দেখেন এর পরেও আমরা কিন্তু শেল ব্যবহার করেছি, কেন? এটা তো ভুল হওয়ার কথা না, এটা শর্ত বুঝিয়েছেন, তো অন্যগুলো দিয়েও তো শর্ত বুঝিয়েছেন, বাট এটা একটু ডিফারেন্ট, এটা ব্যতিক্রম, যে ইফ ইউ হ্যাভ রিটেন লেটার, যদি তুমি লেটারটা লেখো, আই শেল ফোস্ট ইট, আমি এটা ফোস্ট করবো, ভবিষ্যৎ সম্ভাবনা, ভবিষ্যৎ শর্ত যদি ইন্ডিকেট করে তাহলে হ্যাভ হ্যাজের পরেও আমরা কোন ফর্ম ব্যবহার করব, আমরা অবশ্যই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, অন্যান্য নতুন নতুন কন্টেন্ট পেতে অবশ্যই লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।